তাহলে আমাদের কুটুবাবু প্রেসিডেন্ট হলেন, সচিব হলেন সঞ্জয় বোস, সহসচিব হলেন সত্যজিৎ চ্যাটার্জি, ট্রেজারার হলেন উত্তম সাহা, গ্রাউন্ড সেক্রেটারি হলেন মহেশ টেকরিওয়াল এবং হকি সেক্রেটারি হলেন সন্দীপ কুমার ব্যানার্জি। আজকে যে কজন নতুন হলেন আমি খালি সেই কটা নামই বললাম। আর সৈনী মিত্র চৌবে আমাদের পারমানেন্ট ইনভাইটি, যেটা কুটুবাবু অঞ্জনদার স্মরণ সভায় বলেছিলেন, এটা আজকে ওনাকে মান্যতা দিলাম এবং সেটা পাস হয়ে গেল। নির্বাচনের সময় আমি কতগুলো অঙ্গীকার করেছিলাম, প্রমিস করেছিলাম, একটা হচ্ছে আমাদের প্রিয় মোহনবাগান ক্লাব আইএসএল খেলবে। আবার জোর দিয়ে বলছি, মোহনবাগান ক্লাব আইএসএল খেলবে, সিএফএল খেলবে, আইএফএসএল খেলবে এবং বাকি সব টুর্নামেন্ট মোহনবাগান ক্লাব খেলবে। আপনারা যাওয়ার সুপ্ত মনে একটা বাসনা ছিল, যাবার আগে গঙ্গাপাড়ের ক্লাবটা লাল হলুদ ক্লাবকে হারাবো, কালকে হারিয়ে দিয়েছি বলে আজকে আমি জানতাম হারাবো, সেই জন্য আমি মিটিং ডেকেছিলাম। হারাবার পরে যে যে লোককে সুযোগ্য মনে করেছি তাদের হাতে দায়িত্ব সমর্পণ করা হয়েছে, যেমন সঞ্জয় বোস, আশা করি আপনারা বলবেন অসুযোগ্য, সত্যজিৎ চ্যাটার্জি, দিস বুদ্ধি আমার মনে ও দেয় যে একটা ভালো প্লেয়ারকে স্বীকৃতি দেয়া এর থেকে বড় সুযোগ তুমি পাবে না, বা চিরকালীন মোহনবাগানে। আর ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দেবাশিসের জায়গা আমি বেঁচে থাকতে কিছু ভাবতে পারছি না, তো টাকা কড়ি কে সামলাবে, তার কারণ হচ্ছে এবারে এই প্রথম 31 মার্চের আগে জানুয়ারি মাসে সমস্ত হিসেব পাইপসা দিয়ে এক্সিকিউটিভ কমিশনার 18-19 হিসেব পাইপসা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, যেটা আগে কখনো হয়নি। ঠিক আছে, এবারে আমি অনুরোধ করব নতুন সচিবকে কিছু বলবার জন্য। 87-এ জড়িত হলো, তারপরে 89-এ জেনারেল সেক্রেটারি, মানে তখন আমার মানে 8-9 বছর বয়স থেকে যখন থেকে অ্যাক্টিভলি মোহনবাগান ক্লাবের সাথে জড়িত, সাপোর্টার ছাড়া সেই ক্লাবকে কোনোদিন বসে তার জেনারেল সেক্রেটারি হবো এটা সত্যি স্বপ্নের, মানে এরা প্রচণ্ড আবেগপ্রবণ মুহূর্ত। এবং বাবা তো আছেই, এবং আমি মোহনবাগান ক্লাবের ক্ষেত্রে আমি অনেক মানে এমনি নাম অনেকেরই করতে হয়, কিন্তু যে আমাকে সত্যিকারে গাইড করে মোহনবাগান ক্লাবে চালিয়ে নিয়ে গেছে এবং প্রতি সময় পাশে দাঁড়িয়েছে, আজকে দেবাশিস দার কিন্তু একটা বিশাল অবদান আছে আমাকে মোহনবাগান ক্লাবে এই জায়গা কর। তারপর অনেকের সাথেই অনেক কাজ করেছি, কিন্তু যেহেতু আমি আর দেবাশিস দা একসাথে একটা টিম হয়ে কাজ করতাম, সো আমি যেটা দেবাশিস দাকে আজকে বলেছি, আমার সচিব হই আর না হই, আমাদের কিন্তু ঘর আর চেয়ারটা যেন ওই একই থাকে, আমরা যেন দুজন ওইভাবেই ওই ঘর থেকে কাজ করি। তো আমার বড়ো ঘর দরকার নেই, বা বড়ো কাজের জন্য বড়ো ঘর, ছোটো ঘর, বড়ো চেয়ার, ছোটো চেয়ারের দরকার হয়। এবং আমার মনে হয় যেখানে আমাদের এই টিম, সত্যদা আছে, উত্তমদা আছে, বাবনদা আছে, বাপ্পাদা আছে, মহেশদা আছে, সবাই আছে এখানে, সন্দীপন, পপ, পিন্টু অনেকেই আছে, মঞ্জুদি আছে, সম্রাট আছে, সবাই আছে। তো আমরা আশা করব, কারণ আমার পক্ষে এটা সবথেকে বড় চ্যালেঞ্জ, কারণ আপনারা দেখে এসেছেন অল সাকসেসফুল ফাদার তাদের ছেলেদের সাকসেস পেতে গেলে প্রচুর ঘাম ছড়াতে হয় এবং কোনোদিনই তারা স্বীকৃতি পায় না, কিন্তু ওকে ঘাম ছড়াতে হয়েছে সেই জন্য স্বীকৃতি না। সো আমি সেই স্বীকৃতি, আই ফিল প্রাউড দ্যাট আই এম না, আই ফিল প্রাউড দ্যাট আই এম আ সান অফ টুটু বোস, আমার তাতে কোনো নেই, কিন্তু আমি নিজেকে আরও এম আরও নিজেকে সফল মনে করবো যদি আমি মোহনবাগান ক্লাবের জন্য কোনো কিছু করে উঠতে পারি। নিজে থেকে অনেক কিছু চেষ্টা করেছি আগে সবার সাপোর্ট নিয়ে, এবং আশা করব এই সাপোর্ট বা এই যে একসাথে আমরা হাত মিলিয়ে চলি
সেইটা থাকলেই কিন্তু আমার আশা যে আমরা আরও সাফল্য পাবো এবং আরও অনেক দূর এগিয়ে যাবো। সাপোর্টারদের মধ্যে গত কয়েকদিন ধরে একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছে, আপনার অ্যাজ এ সেক্রেটারি এই ক্রাইসিসটাকে আপনি কীভাবে ওভারকাম করতে চাইছেন? দেখুন, আমি একটা কথা বলতে চাই, আইডেন্টিটি ক্রাইসিস এভরিথিং, যে কোনো জিনিস প্রথম দিনই হলে না তার একটা রিয়াকশান হয়। এবং আপনারা যদি দেখেন, আপনারা যদি সত্যিকারে প্র্যাকটিক্যালিটিতে ইন দ্য রাইট সেন্স দেখেন, প্রথম দিন যে রিয়াকশানটা হয়েছিল, ওভার দ্য ডেজ ইট হ্যাজ সাবসাইডেড। এবং আরেকটা কথা আমি বলতে চাই, যেটা আমরা আজকে মিটিংয়েও কথা বলেছি, কালকে 65,000 লোক ছিল মাঠে, মাঠে একটাও কথা কিন্তু ওঠেনি অ্যান্টি এটিকে বা অ্যান্টি মোহনবাগানের মার্জারের স্লোগানের। এক সেকেন্ড, তার উপর বড় কথা, কালকে বিভিআইপি বক্সে ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, উৎসব পারে এবং এটিকে টি ভিআইপিতে মোহনবাগানের সাইডেও মোহনবাগানের অনেক সমর্থক ছিলেন বা মোহনবাগান মাইন্ডের লোক ছিলেন। যখন টিকিট বিক্রি হয় বা টিকিট লোকে আসে, তখন কিন্তু সিলেক্টেড লোক আসে না, যে আমার লোক আসছে আর অপোজিশন আসছে না, কোথাও কিন্তু কোথাও কারোর সাথে হয়নি। এবং কালকে মিস্টার গোয়েঙ্কা যেভাবে মোহনবাগান সাপোর্টারদের, আমি নিজে যা শুনেছি, আমি নিজে ছিলাম না, সত্যদা ছিল, বিদেশদা ছিল, কমটনদা ছিল, আমাদের অনেকে ছিল সেইখানে, তাদের কাছে যা শুনেছি, যেভাবে তিনি মিশেছেন আমাদের সবার সাথে, সাপোর্টারদের সাথে। দেখুন, একটা জিনিস আমাদের বাস্তব মানতেই হবে যে আমরা একটা সাপোর্টার বেস ক্লাব, একটা জায়গার পর একটা উপরে উঠতে গেলে ইউ নিড আ প্রপার ফিনান্সিয়াল সাপোর্ট, ইউ নিড আ প্রপার ফিনান্সিয়াল ব্যাকিং, তা না হলে আমরা যেখানে আছি সেখানেই থেকে যাব। সো আমরা আগেও টাই আপ করেছি এবং এই টাই আপও আপনি সব প্রতিটি মোহনবাগানিকে আশ্বস্ত করতে পারি যে আমরা দেখুন, মোহনবাগান এমন একটা ব্র্যান্ড না, মোহনবাগানকে উঠিয়ে ফেলাও অত সোজা না, কেউ চাইলেও না চাইলেও এটা ইম্পর্টেন্ট না। সো মোহনবাগান যেখানে আছে সেখানে থাকবে এবং আমাদের আইএসএল আমরা খেলবো।